Get you out of my mind. It's like I feel it for the first time. Been thinking about you all night. I've been searching for this all my life. You're just my type. I've been looking for a boy who can treat me right. Your dark hair with those eyes so bright. এমন একটা অডিও স্পেকট্রাম ভিডিও আমরা সকলে মেক করছি, বাট প্রবলেম হয় একটাই, যে আমরা প্রথমে বুঝি যে এইটা হয়তো কম্পিউটার দিয়ে তৈরি, আর সেজন্য আমরা এইটা দিকে আগাই না। বাট আজ আমি আপনাদের দেখাবো এই অডিও স্পেকট্রাম ভিডিও গুলো আপনি আপনার ফোন দিয়ে তৈরি করতে পারবেন, এন্ড 3-4 মিনিটের ভিতর। সো বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাবো, এন্ড কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ আমি ডিটেলস বলে দেবো, সো একটু স্কিপ করবেন না। এন্ড লাস্ট কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। সো আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন, অ্যান্ড ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সো সেখান থেকে ডাউনলোড করে আপনি ওপেন করবেন। অ্যান্ড এখান থেকে যে কোনো একটা গান আপনি সিলেক্ট করবেন আগে। সো আপনার গানটা সিলেক্ট হয়ে গেলে এটাতে 3-ডট মেনুটা আছে, 3-ডটে যাবেন, অ্যান্ড ভিজুয়ালাইজারে যাবেন। দেন এখানে দেখতে পাবেন যে অটোমেটিক একটা ইফেক্ট দেওয়া আছে, সো এটা চেঞ্জ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে দেখবেন যে অনেকগুলো টেমপ্লেট আছে যেগুলো আপনি এক একটা করে চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে কেমন লাগে। সো আমি আপনাদের একটু দেখে নিচ্ছি যে আসলে কোনটা কেমন দেখা যায়। সো এরকম আপনি ওভারঅল দেখে নেবেন। সো ওভারঅল দেখে নেওয়ার পর আমি যেটা দিয়ে আজকে আপনাদের দেখাবো, সো আমি সেটা সিলেক্ট করে নেব, এন্ড সিলেক্ট করে নিয়ে আমি সেটা এডিট করব। সো এডিট করার জন্য আপনি এখানে যে পেন টুলটা দেখতে পাচ্ছেন, পেন টুলে ক্লিক করবেন। পেন টুলে ক্লিক করার পর এখানে চলে আসবেন। সো আমি ফার্স্টে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ করব। সো সেটা চেঞ্জ করার জন্য আমি ফটোতে গেলাম, এন্ড এখান থেকে কাস্টম ইমেজ যাবেন। এন্ড কাস্টম ইমেজ যাওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন যে পিক ইমেজ লেখা আছে, সো পিক ইমেজ যাবেন। এন্ড আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ইমেজ আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি এই ইমেজটা সিলেক্ট করে দিলাম, তো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। সো এটা হয়ে গেলে আমি মাঝের পিকচারটা চেঞ্জ করব, বাট পিকচারটা চেঞ্জ করার আগে একটা বিষয় আপনাদের জানিয়ে নিই, আপনি যদি পিকচার চেঞ্জ করতে না পারেন বা না বুঝেন তাহলে একটা বিষয় খেয়াল করুন যে আমি যখন এইটার উপর ক্লিক করছি তো মাঝে একটা ক্রস দেখা যাচ্ছে। সো এইটার মানে হচ্ছে আমি এইটা ক্লিক করলে আমার মাঝের এইগুলো সব চেঞ্জ হবে, আই মিন এটা সিলেক্ট হয়ে গেছে। সো আপনি এইভাবে দেখে নেবেন, যদি না বোঝেন বা আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি সেখানে বুঝিয়ে দেবো। সো আমি এটা চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করলাম, অ্যান্ড ইমেজ যাচ্ছি, অ্যান্ড এখানে কাস্টম ইমেজে গেলাম, দেন পিক ইমেজ থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিলাম। তো ওভারঅল আমার এডিটিং শেষ। সো আমি ব্যাকে যাচ্ছি, অ্যান্ড ব্যাকে আসার পর সো দেখুন আমার মোটামুটি একটা ভিডিও হয়ে গেছে। সো এটা সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট এইটা এই সেভ অপশনে যাবেন, অ্যান্ড এখান থেকে আপনি আপনার যেমনটা সাইজ প্রয়োজন ভিডিওর সেই সাইজটা চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনি যত টাইমের ভিডিওটা সেভ করতে চান সেটা ঠিক করে নিতে পারেন, বাট আপনার দেখানোর জন্য আমি এখানে 30 সেকেন্ড দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনি এক্সপোর্টে দিলে পরে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইভাবে আপনি যে কোনো ধরনের যে কোনো ভিডিও করতে পারবেন, অ্যান্ড যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আই হোপ আপনি এখন ফুল অডিও স্পেকট্রামে একটা ভিডিও তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমাদের যে পাবলিক গ্রুপটা আছে সেখানে আপনি পোস্ট করতে পারেন আপনার প্রবলেম গুলো, আমরা সবাই মিলে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সো নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার।